ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি একটা খুব সহজ বর্ডারের ডিজাইন। এই ডিজাইনটা আপনারা যে কোনো সোয়েটার যখন তৈরি করবেন তার বর্ডারের ডিজাইন হিসেবে আপনারা এটা দিতে পারেন। এই ডিজাইনটা আপনারা জেন্টস সোয়েটারের বর্ডারে দিতে পারেন, খুব সুন্দর দেখতে লাগে। আপনারা যদি লেডিস কার্ডিগান বানান তারও সেই কার্ডিগানেরও বর্ডার হিসেবে দিতে পারবেন এই ডিজাইনটা। এই দেখুন, এই ডিজাইনটা আজ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। আচ্ছা, এই যে দেখুন, এই যে সবুজ রঙের যে বর্ডারটা, এই সবুজ রং দিয়ে আমি এই বর্ডারটা তৈরি করেছি। এটা এই বর্ডারটা চারটে সেলাইয়েতে, মানে চার কাঁটাতে বর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আমি ফার্স্ট কাঁটা আপনাদের শুরু করছি। প্রথমে আপনারা এখানে ঘর তুলবেন, ঘর তোলার পর যে কাঠিতে ঘর তুলবেন তারপরের কাঠিটা আপনারা উল্টো বুনে নেবেন, ঠিক আছে? ঘর তোলার পরের কাঁটাটা উল্টো কাঁটা হবে এবং উল্টো কাঁটাটা পুরোটা উল্টো বুনে নেবেন। নেবার পর আপনারা শুরু করবেন। আমি দেখুন ফার্স্ট কাঁটা থেকে যেভাবে আপনারা শুরু করবেন সেইভাবেই আমি দেখাচ্ছি। প্রথমে একটা ঘর উল্টো গুনলাম, একটা ঘর উল্টো, একটা ঘর তুলে নেবার, একটা ঘর উল্টো, একটা ঘর না বুনে তুলে নিচ্ছি, একটা ঘর উল্টো, একটা ঘর না বুনে তুলে নিচ্ছি, একটা ঘর উল্টো, একটা ঘর না বুনে তুলে নিচ্ছি। এইভাবে পুরো কাঁটাটা কমপ্লিট করতে হবে। একটা ঘর উল্টো বুনবো, একটা ঘর না বুনে তুলে নেব। এটা কিন্তু সোজা পিঠের কাঁটা, তাও কিন্তু আমি উল্টোই বুনছি, ঠিক আছে? একটা ঘর উল্টো, একটা ঘর না বুনে তুলে নিচ্ছি, একটা ঘর উল্টো, একটা ঘর না বুনে তুলে নিচ্ছি। এইভাবে পুরো কাঁটাটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন লাস্টে আমার দুটো ঘর আছে, ঠিক আছে? দুটো ঘরই কিন্তু এখন আমি এটা উল্টো বুনলাম, পরের ঘরটা আমি সোজা বুনে নিলাম। আমার ফার্স্ট কাঁটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি আবার বলে দিচ্ছি, আমরা ফার্স্ট কাঁটাতে শুরু করেছি একটা ঘর উল্টো, একটা ঘর না বুনে তুলে নেওয়া, একটা ঘর উল্টো, একটা ঘর না বুনে তুলে নেওয়া, এইভাবে পুরোটা করেছি। যেহেতু এখানে আমি 40টা ঘর নিয়েছি, সেহেতু লাস্টে আমার দুটো ঘর বেঁচেছিল। দুটো ঘরের মধ্যে একটা ঘর উল্টো বুনেছি, লাস্ট ঘরটা আমি সোজা বুনেছি। চলে এলাম সেকেন্ড কাঁটায়। এটা উল্টো পিঠ ডিজাইনের সেকেন্ড কাঁটা, উল্টো পিঠের কাঁটা, সমস্ত ঘর আমি উল্টো বুনবো। এটা উল্টো পিঠের কাঁটা, সব ঘর আমি উল্টো বুনছি। হয়ে গেল আমার ডিজাইনের দু নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ডিজাইনের তিন নম্বর কাঁটা। কি করব, এটা সোজা পিঠের কাঁটা, এটা ডিজাইনের তিন নম্বর কাঁটা, কি করব? ফার্স্ট ঘরটা উল্টো, এর আগের কাঁটায় কি করেছিলাম, এই ঘরটা না বুনে তুলে নিয়েছিলাম। এই কাঁটায় কি করব, এই ঘরটাও উল্টো বুনবো। অর্থাৎ পরপর দুটো ঘর উল্টো বুনলাম, তারপরের ঘরটা না বুনে তুলে নেওয়া, একটা ঘর উল্টো, একটা ঘর না বুনে তুলে নেওয়া, একটা ঘর উল্টো, একটা ঘর না বুনে তুলে নেওয়া, এইভাবে পুরো কাঁটাটা কমপ্লিট করতে হবে। এটা ডিজাইনের তিন নম্বর কাঁটা চলছে। খুবই সহজ এই বর্ডারের ডিজাইনটা, খুব সহজ ডিজাইন এবং এটা দেখতে ভীষণ সুন্দর হয়। দেখুন এই ঘরটা তুলে নিলাম, লাস্টে একটা ঘর আছে, একটা ঘর আমি উল্টো বুনে নিলাম। হয়ে গেল আমার ডিজাইনে তিন নম্বর কাঁটা
কমপ্লিট হয়ে গেল, চলে এলাম ডিজাইনের 4 নম্বর কাটায়। কি করব, 2 নম্বর কাটায় যা করেছি 4 নম্বর কাটাতেও তাই করব। সমস্ত ঘর আমি উল্টো বুনব। এটাতে একটা জিনিস লক্ষ্য করে দেখলেন তো, এত সুন্দর বর্ডারের ডিজাইন যে কোনো সোজা বুনতেই হলো না, শুধু উল্টো বোনা দিয়েই এত সুন্দর একটা বর্ডার তৈরি হয়ে গেল। সমস্ত ঘর উল্টো বুনে নিচ্ছি, এটা ডিজাইনের 4 নম্বর কাটা। দেখুন আমার ডিজাইনে 4 নম্বর কাটা কমপ্লিট হয়ে গেল। ডিজাইনটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবেই আপনারা ডিজাইনটা তৈরি করবেন, খুব সুন্দর দেখতে লাগে। আবার কি করতে হবে, 4টে কাটায় ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এবার কি করতে হবে, 1 নম্বর কাটা থেকে আমি যা করেছি তাই করতে হবে, অর্থাৎ প্রথম একটা উল্টো, তারপরে ঘরটা না বুনে তুলে নেওয়া, একটা উল্টো একটা ঘর না গুনে তুলে নেওয়া, এইভাবে আপনারা পুরোটা আবার শুরু করবেন। তো দেখলেন তো এই ডিজাইনটা কত সহজ ডিজাইন। এইটাই ছিল আমার আজকের ভিডিও।